তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। সুন্দর গলা তোর শ্যামা, তোর এই কোকিল কণ্ঠী গলা তোর সম্পদ। আমি তোকে বলে রাখছি, তোর গান শুনে একদিন মানুষ সব ভেদাভেদ ভুলে যাবে। তুই যদি আমাকে এমনি করে গান শোনাস, দেখবি দেখবি আমি আবার মনের জোর ফিরে পেয়েছি। আমি খুব শিগগির সুস্থ হয়ে যাবো রে। হ্যাঁ, তাছাড়া তোর বাড়ির লোকেরা তো সবাই ভগবান, না হলে আমার মতো অভাগাকে কেউ আশ্রয় দেয়? মেসোমশাই, আপনি নিজেকে অভাগা কেন মনে করছেন? আপনি একজন ভালো মানুষ। আমাদের বাড়ির লোকজনেরা আপনাকে আমাদের বাড়িতে রেখে শুধুমাত্র মানুষের কর্তব্য পালন করেছেন। তাছাড়া আমি তো আপনাকে ছোটবেলা থেকে দেখেছি, আপনার মতো ভালো মানুষ আর একজন হয় না। একি মেসোমশাই, আপনি গান কেন থামালেন? গান না, কত সুন্দর গান গাইছিলেন আপনি। গাইতে বলছিস? গাইবো গান? তাহলে কিন্তু তোকে আমার সাথে গাইতে হবে। বেশ, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। বাহ, খুব সুন্দর শ্যামা। তোমার বর বলছিল তোমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে খুব কাশি হচ্ছে, সামনে নাকি একটা বড় গানের প্রতিযোগিতা আছে, সেখানেও নিজেকে তোমার 100% দিতে হবে। কই দেখি তোমার গলায় কি হয়েছে। দেখুন তো ডাক্তারবাবু, দেখুন, বসুন বসুন। ডাক্তারবাবু, আমার গলায় কিচ্ছু হয়নি, আমি দিব্যি আছি। শ্যামা দেখো, একটু কাশি হলেও সেটাকে প্রশ্রয় দেওয়া চলবে না, বুঝলে? সামনে তোমার বড় কম্পিটিশন। দেখি মা, একটু হাঁ করো তো মা। আমার মনে হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য কাশিটা হচ্ছে। তুমি তো বললে কোন গ্রামে গিয়েছিলে। যাক গে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। একটু গরম জলে গার্গেল করো আর গলায় একটা কমফর্টার জড়িয়ে রেখো, তাহলেই হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। নিজের ওর খেয়াল রাখবে। চলুন ডক্টর।